এখন আমরা অগ্ন্যুৎপাতের প্রভাবে কিভাবে আমাদের জনজীবন ক্ষতিগ্রস্ত হয়, কোন কোন বিষয়ের উপর অগ্ন্যুৎপাত প্রভাব ফেলে, সেই বিষয়গুলো ওপর আলোকপাত করব। প্রথমেই অগ্ন্যুৎপাত আমাদের জনজীবনের উপর যে প্রভাবটা ফেলে তা হলো আমাদের জীবন ও সম্পত্তি হানি অগ্ন্যুৎপাতের মাধ্যমে হয়ে থাকে। যেমন উত্তপ্ত লাভা প্রবাহ, কর্দম প্রবাহ, পাইরোক্লাস্ট নিক্ষেপের ফলে নিকটস্থ যে সকল বসতি এলাকা থাকে, কৃষিক্ষেত্র থাকে, গ্রাম শহর যে সকল জনপদগুলো থাকে, সেগুলি সম্পূর্ণরূপে অগ্ন্যুৎপাতের মাধ্যমে ভস্মীভূত হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। প্রচুর মানুষের প্রাণ ও সম্পত্তি হানি কিন্তু অগ্ন্যুৎপাতের মাধ্যমে ঘটে থাকে। যেমন পিলি অগ্ন্যুৎপাতে বা পিলি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে 1920 সালে প্রায় 40,000 মানুষ মারা গিয়েছিলেন। তাহলে প্রথমত জীবন ও সম্পত্তি হানি অগ্ন্যুৎপাতের মাধ্যমে ঘটে থাকে। দ্বিতীয়ত দূষণ, একটা আগ্নেয়গিরি থেকে যে সকল বিষাক্ত গ্যাস, ধোঁয়া, ছাই, তাপ বায়ুকে দূষিত করে এবং গলিত ম্যাগমা, খনিজ দ্রব্য প্রভৃতি মাটির সঙ্গে মিশে যায় এবং সমুদ্রের জলের সাথে মিশে যায়, তার প্রভাবে আমাদের পরিবেশের যথেষ্ট ক্ষয়ক্ষতি ঘটে এবং তার প্রভাবে বিশ্ব উষ্ণায়নও হয়ে যায়। আবার কখনো কখনো কোনো স্থানে এমন স্মোকি ওয়েদার থাকে যেখানে গাড়ি চলাচল খুব ব্যাহত হয়। তিন, ভূমিকম্প। অগ্ন্যুৎপাতের প্রভাবে যে প্রবল বিস্ফোরণ সংঘটিত হয়, সেই বিস্ফোরণের ফলে আগ্নেয়গিরি সংলগ্ন অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। একটি আগ্নেয়গিরি যার নাম হচ্ছে ক্রাকাতোয়া, সেই ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুদ্গমের সময় খুব ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছিল। আবার সুনামি, চতুর্থত সুনামি কিন্তু অগ্নুৎপাতের অগ্নুদ্গমের মাধ্যমে সংঘটিত হয়। সমুদ্রগর্ভে যে প্রবল অগ্নুৎপাতের ফলে দৈত্যাকার সামুদ্রিক জলোচ্ছ্বাসের উদ্ভব ঘটে, তার প্রভাবে উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়ে যায়। যেমন 1883 সালে ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুদ্গমের মাধ্যমে ভয়াবহ সুনামি সৃষ্টি হয়েছিল। পঞ্চম বা পাঁচ নম্বর যদি আমরা বলি, সেটা হচ্ছে দাবানল। উত্তপ্ত প্রজ্বলিত লাভা গ্যাস, পাইরোক্লাস্ট,
ভূপৃষ্ঠের উপর বেরিয়ে এসে সংলগ্ন আগ্নেয়গিরি সংলগ্ন বনভূমিতে আগুন লাগিয়ে দেয়। এর ফলে অরণ্য বিনাশ ঘটে। যেমন পেনাং অরণ্যের দাবানল, কিন্তু এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে লক্ষ্য করা গিয়েছিল। আর ষষ্ঠত জকুল্ল, মেরু প্রদেশ বরফাবৃত অঞ্চলে সুপ্ত আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের ফলে হিমবাহ গলে জলের স্রোত সৃষ্টি হয়ে নির্গত হয়, যার মাধ্যমেও প্রবল ক্ষয়ক্ষতি আমরা লক্ষ্য করে থাকি। তাহলে মোটামুটি আমরা জানতে পারলাম অগ্নুৎপাতের প্রভাবে কিভাবে আমরা বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হই। এখন এই সকল অগ্নুদ্গম কিভাবে আমরা প্রশমন করতে পারব সে বিষয়ে আমরা আলোচনা করব। অগ্নুৎপাতের প্রশমনের কৌশল যদি বলি, সেটা প্রথমত হবে তার পূর্বাভাস দেওয়া, অগ্নুৎপাতের পূর্বাভাস দেওয়া। আগ্নেয়গিরি অধ্যুষিত এলাকায় ভূমিকম্পের নিয়মিত অনুসন্ধান ও পরিমাপ করা কিন্তু দরকার। আগ্নেয়গিরি অধ্যুষিত এলাকায় ভূমিকম্পের নিয়মিত অনুসন্ধান ও পরিমাপ করা দরকার, যার মাধ্যমে আমরা বুঝতে পারব যে কবে অগ্নুৎপাত হবে বা অগ্নুৎপাতের ফলে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে। দ্বিতীয়ত, ভূপৃষ্ঠে শিলাস্তরের নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে যে সকল ফাটল স্ফীত অংশ তৈরি হচ্ছে সেগুলোর অনুসন্ধান করা, এর সাহায্যে আমরা অগ্নুৎপাতের পূর্বাভাস দিতে পারব। আগ্নেয়গিরির যে সকল জ্বালামুখ আছে সেই সকল জ্বালামুখের যে হ্রদ সৃষ্টি হয়েছে, যাকে বলা হয় ক্রেটার লেক, সেই ক্রেটার লেকের যে জলের উষ্ণতা মাপা এবং জলের তারতম্য সবসময় মনিটর করা, সেটা কিন্তু দরকার। চার, শিলাস্তর ভেদ করে গরম জলের ফোয়ারা বা গিজার নির্গমন লক্ষ্য রাখা। পঞ্চমত, ভূগর্ভ থেকে গ্যাস ও ধোঁয়া বের হওয়া। ষষ্ঠত, লেসার বা লেজার রশ্মির সাহায্যে সুপ্ত আগ্নেয়গিরির অভ্যন্তর ভাগ সবসময় পরীক্ষা নিরীক্ষা করা, যার সাহায্যে আমরা বুঝতে পারব যে অগ্নুৎপাত পরবর্তী ক্ষেত্রে হবে, কবে হবে বা কিভাবে হবে। এবং স্থানীয় চৌম্বক ক্ষেত্র ও মাধ্যাকর্ষণের পরিমাপের মাধ্যমে আমরা অগ্নুৎপাতের গতি প্রকৃতি কিন্তু কিছুটা হলেও অনুসন্ধান করতে পারি। তো এই সকল ব্যাপারগুলো যদি আমরা সবসময় মাথায় রাখি, মনিটর করি এবং কোনো আগ্নেয়গিরির আশেপাশে অঞ্চলে করে থাকি, যেগুলো এখন মোটামুটি উন্নত দেশের হয়ে থাকে, তাহলে কবে অগ্নুৎপাত হবে, কিভাবে অগ্নুৎপাত হবে সেগুলো নিয়ে আমরা
সেগুলো আমরা বুঝতে পারবো। এবার অগ্ন্যুৎপাত হয়ে যাওয়ার পরে কোন পদ্ধতিতে তাকে মোকাবেলা করতে হবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। অগ্ন্যুৎপাত পরবর্তী পদক্ষেপ যেগুলো আছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অগ্ন্যুৎপাতের পরবর্তী পর্যায়ে নির্গত লাভা যে প্রবাহপাত আছে সেগুলোকে নির্দিষ্ট করে দিতে হবে, অর্থাৎ যেই অগ্নুৎপাত এর মাধ্যমে যে লাভাগুলো বেরিয়ে আসছে সেই লাভাগুলো যেন চারিদিকে ছড়িয়ে না গিয়ে একটি নির্দিষ্ট গতিপথ বরাবর সে প্রবাহিত হয় সেই ব্যবস্থাটা আমাদের কিন্তু করে দিতে হবে। তাহলে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো এবং জনবসতি এলাকায় এই ক্ষয়ক্ষতি আমরা কিন্তু কম দেখব। দ্বিতীয়ত, প্রবাহমান লাভার পথে কঠিন বাধা সৃষ্টি করে নিরাপদ দিকে তাকে ঘুরিয়ে দিতে হবে। আমরা যদি দেখি তারপরেও সেই লাভাটা অন্যদিকে আসছে সেখানেও তাকে কিন্তু আমাদের ইমিডিয়েট সেই বাধা দিয়ে সেই লাভাটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। উত্তপ্ত লাভার ওপর বিমান থেকে জল ছিটিয়ে যেই সকল লাভা আমাদেরকে ক্ষয়ক্ষতি করতে পারে সেই সকল লাভাকে শীতল করার মাধ্যমে তাকে জমিয়ে ফেলার চেষ্টা করতে হবে যাতে তার গতি হ্রাস করা যায়। এবং আগ্নেয়গিরির নিকট বসতি না বানিয়ে আগ্নেয়গিরির থেকে দূরবর্তী স্থানে যদি আমরা বসতি বানাই তাহলে কিন্তু সেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের প্রকোপ থেকে সেই বসতিগুলোকে রক্ষা করা সম্ভব হবে। তো এই পদক্ষেপগুলো কিন্তু আমাদের নিতে হবে, নেওয়ার মাধ্যমে আমরা কিন্তু অগ্নুৎপাতকে আমরা মোকাবিলা করতে পারবো। তাহলে আমরা জানতে পারলাম কি কোথায় কোথায় অগ্নুৎপাত লক্ষ্য করা যায়, অগ্নুৎপাতের কারণ, অগ্নুৎপাতের প্রভাব, অগ্নুৎপাত প্রশমনের কৌশল এবং অগ্নুৎপাত হওয়ার পর পরবর্তী পদক্ষেপগুলো কীভাবে নিতে হবে সেই নিয়ে আলোচনা করলাম।